আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর কিছু কথা বলবো, বেশি না, দুইটা টপিক নিয়ে আমি কথা বলবো আজকে। তো বছরের শুরুর প্রথম দিন আজকে 2023 সালের প্রথম দিন, পয়লা জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং নতুন বছরটা যেন সবার ভালো কাটে এবং আমাদের যেন ভালো কাটে, তো এই কামনা করছি। তো প্রথমে দুইটা টপিকস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে একটু পুরোনো টপিক, একটা হচ্ছে আজকের একদম নিউ ব্র্যান্ড টপিকস আর কি। পুরোনো টপিকসটা হচ্ছে এটা যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে হিজাব নিকাব পরা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যে নিকাব পরা যাবে না, কান বের করে মুখ দেখিয়ে তারপর তাদের মানে পরীক্ষা দিতে হবে, মানে ভাইবা পরীক্ষা দিতে হবে, এটা নিয়ে আর কি ঝামেলা হয়েছে। তো আমি এই বিষয়টা কথা বলতে চাই যে 95% মুসলিম কান্ট্রিতে যদি নিকাব হিজাব মানে পর্দা নিয়ে যদি মানববন্ধন করতে হয়, কথা বলতে হয়, তাহলে কোথায় যাবো আমরা, কোন পরিস্থিতিতে আছি আমরা? আপনি নিকাব, হ্যাঁ, অনেকে পড়ে না, অনেকে পড়তে পছন্দ করে, পড়ে এবং পর্দা মেনটেন করে, টোটালি পর্দা মেনটেন করে, কিন্তু আপনাদের তো তাতে দুই একজন মানে এমন তো না যে মনে হয় অনেকজনে পর্দা করে, মানে অনেকের মুখ দেখতে পর্দা করলেও বা সমস্যা কি, এটা মুসলিম কান্ট্রি পর্দা করতেই পারে। সে পর্দা অনুযায়ী রুলস তৈরি করতে হবে, যেহেতু ডিজিটাল বাংলাদেশ, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, এমন তো না যে বিশ্ববিদ্যালয় বা কলেজে কোনো মহিলা টিচার নেই, অবশ্যই আছে, তাদের দিয়ে চেক করান, আপনি একদম মুখ দেখিয়ে কান টান সব চেক করান, কোনো সমস্যা হয় কিনা। যেহেতু সে ছোটোবেলা থেকে পর্দাটা মেনটেন করে আসছে, বা সে পর্দা করতেছে, ছোটো কেন, বড় হয়ে সে পর্দা মেনটেন করতেছে, মুখ দেখাবে না, সে নিকাব পরবে সবসময়, এতে তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ, টোটালি তাকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ, আমরা মহিলা টিচার আছে, তাদের দিয়ে পর্দাই করবো না, সে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো, প্রযুক্তি কোনো সিস্টেম চালু করবো, আমরা দিন দিন যেহেতু আমরা ডিজিটাল হচ্ছি, তাই না, তো আমাদের সেই রকমের ব্যবস্থা করতে হবে। তা না করে একদম ডাইরেক্টলি যদি বলে যে নিকাব মুখ খুলে তারপর পরীক্ষা দিতে হবে কানদের করে, তাহলে তো আর হবে না, তাই না, এটা তো মেনে নেওয়া সম্ভব না। যেহেতু একটা মুসলিম মেয়ে হিসাবে আমি এর প্রতিবাদ জানাচ্ছি, মানে আপনার বলতে পারেন যে এতদিন পর কেন, যখনই এখনো হয়তো এই জিনিসটা নিয়ে মনে হয় কিছু কথা মানে চাপা পড়ে গেছে, কথাটা নতুন নতুন টপিক আসছে, এটা চাপা পড়ে গেছে, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আবার কথা বলতেছি। এটা আর কি আপনাদের মতে কেমন হওয়া উচিত, এই রুলসটা, এটা কি আদৌ ঠিক মতো মানে ঠিক করেছে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আমার তো মনে হয় না যে একটা বিষয়ে একটা ভালো বিদ্যাপীঠের বাংলাদেশের সেখানে এরকম একটা রুলস তারা বলবে বা এরকম রুলস তারা মেনটেন করতে বলবে। যাই হোক, এটা এটা আমি বাদ দিলাম এখন। তো এই বিষয়টা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন যে আপনাদের মতামত। হ্যাঁ, আপনারা যেখানে আছেন, হ্যাঁ, আপনারা হয়তো সেখানে যে প্রতিবাদটা করতে পারছেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া যুক্ত এখন, এখন আপনারা একটা কমেন্টসের মাধ্যমে বা একটা স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু প্রতিবাদটা করতে পারেন, তার সাপোর্ট করতে পারেন, তাই না? তো এই জন্য আমি এই ভিডিওটা ছোট করে একটা ভিডিও মেক করলাম, মানে কথাটা আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম আপনাদের সামনে। তো আজকের টপিক যেটা বলবো সেটা হচ্ছে মেট্রোল নিয়ে, যেটা রিসেন্টলি যেটা টপিক চলতেছে বাংলাদেশে, মেট্রোল বাংলাদেশে একটা স্বপ্নের একটা যাতায়াত ব্যবস্থা শুরু হয়েছে ঢাকায়। তো সেখানে দেখলাম আজকে মানে সকালে খবরে দেখলাম যে অনিয়ম চলতেছে, বাঙালি জাতি যা আছে তাই ব্যবহার মানে এই করতেছে, মানে অনিয়ম মানে নিয়ম মানতেছে না তারা টোটালি, মানে যেরকম ইচ্ছা সেরকমের তারা ই করতেছে। তো এটা হচ্ছে আর কি আমাদের একটা নেচার, বাঙালি আছে, বাঙালি জাতি হিসেবে আমাদের একটা নেচার হচ্ছে এটা যে আমরা কোনো কিছু তোয়াক্কা করি না, আমরা আমাদের মতো করে মানে চলি। কেন ভাই, একটা সুন্দর স্থাপনা, একটা সুন্দর জিনিস বাংলাদেশে হয়েছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সেটাকে কেন আমরা মানে খারাপভাবে ইউজ করব? আমাদেরই তো দায়িত্ব যে আমাদের নিজেদের নিজেদের দেশের সম্পদ আমাদের এটা রক্ষা করতে হবে, তাই না, আমরা ভালোভাবে এটা পরিষ্কার রাখবো, ভালোভাবে এটা মেনটেন করবো, একটা নিয়মকানুন মানবো, আমাদের জন্য তো ভালোর জন্যই তো নিয়মটা তৈরি করছে, তাই না? তা না করে মানে যাচ্ছে তাইভাবে আমরা যদি এটি করি সেটা তো আর ভালো দেখায় না। যাই হোক, আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের দেশের সম্পদ রক্ষা করতে, আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারাও চেষ্টা করবেন যে একটু হলেও আমরা আমাদের জিনিসটা হেফাজত করবো, তাই না? যাই হোক, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।